তা আমাকে যদি জানতে পারি, আজকে আমরা অ্যানুয়ালে আমরা এই বইয়ের যে শেষ প্যাসেজ তাতে আমরা উপস্থিত হয়েছি, এদের বাকি যে কবিতা আছে এই কবিতাগুলো তোমাদেরকে আমরা পড়াবো না। এই কবিতাগুলো পড়ার তোমাদের প্রয়োজন না, তোমরা যদি বাড়িতে পাঠ করতে পারো করবে। আমাদের সিলেবাসের মধ্যে আমরা এইটুকু পড়াবো আর এই 14 দশম পর্যন্ত। আর আমাদের প্রাইমারি বইটাতে আমরা 8 লেসন বন্ধ করেছিলাম, আছে এখন 2 লেসন। যদি আমরা সময় পাই আমরা ওই 2 লেসন করিয়ে দেবো, যেমন তোমাদের সেকেন্ড টার্মের প্রশ্ন হয়েছিল সেই ধরনের প্রশ্ন হয়তো কিছু আসতে পারে, তো তোমাদের করতে ভালো লাগবে, অসুবিধা কিছু নাই, করে দেবো, প্রশ্ন সহজ হবে, তো টেনশন করার কিছু নাই। দেখো আমরা আজকে প্যাসেজটা পড়াচ্ছি, তোমরা পড়ো। ওই টুডে দেয়ার ইজ এ ফেয়ার এট রথতলা অন দা অকেশন অফ রথযাত্রা ফেস্টিভ্যাল। আজকে আমরা কি গেছে না, একটা মেলা হচ্ছে কত রথতলাতে, বলছে সেখানে যে কি উপলক্ষে মেলা হচ্ছে না রথযাত্রা উপলক্ষে। পিপল অফ অল এজেস, বিভিন্ন মানে সমস্ত বয়সের মানুষ, বলছে আর গোয়িং টু রথতলা, সবাই কোথায় যাচ্ছে, রথতলাতে যাচ্ছে। প্রতীক, শুভম, কিরিচে বমি, রমি, বলছে আর গোয়িং টু গোয়িং টু দ্য ফেয়ার অ্যালং উইথ দ্য প্যারেন্টস, তাদের বাবা মার সঙ্গে তারা সবাই কোথায় মেলাতে উপস্থিত হচ্ছে। দে আর গোয়িং টু মনপুর, তারা সবাই পায়ে হেঁটে যাচ্ছে। নাও দে হ্যাভ রিচড আ রথতলা, এখন তারা রথতলাতে পৌঁছে গেছে। দেয়ার ইজ এ গ্রেট লাভ, সেখানে প্রচুর ভিড় হয়েছে ইন দ্য ফেয়ার গ্রাউন্ড, ওই মেলা হওয়াতে। বলছে দে আর মেনি স্টলস ইন দ্য ইন অ্যান্ড অ্যারাউন্ড, বলছে অ্যারাউন্ড দ্য গ্রাউন্ড, ওই যে মেলা মাঠ, সেই মেলার মাঠের চারপাশে দিয়ে অনেক দোকান বসেছে। বলছে দ্য গ্রাউন্ড ইজ ডেকোরেটেড উইথ লাইট, মেলার মাঠটা কিছু দিয়ে সাজানো হয়েছে, আলো দিয়ে সাজানো হয়েছে। প্রতীক ইজ ভিজিটিং এ স্টল অফ টয়েজ, প্রতীক একটা কি না খেলনা দোকানে মানে একটা সামনেতে মানে ঘুরছে। বলছে ব্যাচ আর কি, হি ইজ বাইং টয়েজ, বলছে ওভার দেয়ার, সেখান থেকে সে খেলনা কিনছে। শুভম ইজ আস্কিং ফর সুইটস ফ্রম এ কিরিচেন অফ কনফেকশনার্স স্টল, একটা মিষ্টির দোকান থেকে সে মিষ্টি চাইছে। কমি বলছে অ্যান্ড রমি আর স্ট্যান্ডিং, বলছে অ্যাট এ স্টল, বলছে অ্যালং উইথ দ্যার প্যারেন্টস অফ ব্যাঙ্গেজ। কমি আর রমি তারা কি তার বাবা মার সঙ্গে, তারা একটা ও চুরির যে দোকান সে দোকানের সামনে তারা দাঁড়িয়ে আছে। সাম আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চারা, আর ওয়াই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তারা বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাদের সুর বাজবে, গান বাজবে, সেরকম তারা যন্ত্রপাতি কিনছে, বেলুনস কিনছে, এসব ইত্যাদি এসব জিনিসপত্র তারা কিনছে। সাম অফ দেম আর রানিং বলছে উইথ জয় ফ্রম ওয়ান স্টল টু অ্যানাদার, আবার কয়েকজন কি করছে তারা আনন্দে এক একটা স্থান থেকে অন্য স্থান মানে অন্য এক দোকান থেকে অন্য দোকান থেকে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। দেয়ার আর মেনি রাইডস, বলছে ওভার হিয়ার, বলছে টু হ্যাভ ফান, বলছে সেখানেতে কি আছে না মজা করার জন্য বা আনন্দ করার জন্য, সেখানে যে চাপার জন্য সেখানে নাগর দোলা বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। এ লট অফ ওমেন, বিভিন্ন মানে অনেক ধরনের মানে স্ত্রী লোক, বলছে হ্যাঁ চিলড্রেন বাচ্চারা আর এনজয়িং দেরি করা তারা নাগর দোলা চেপে তারা ঘুরছে মানে চক্রাকারে ঘুরছে। সাম অফ দেম আর ওয়েটিং টু সি, এবার কয়েকজন আমার চাপো বলে অপেক্ষা করে আছে, বলছে অল আর হ্যাপি টুডে, তারা সবাই খুব খুশি। ঠিক আছে, এবারে তো দেখো অনুশীলনী যে প্রশ্ন আছে, বলছে হোয়ার ইজ দ্য ফেয়ার, মেলাটা কোথা, তাহলে মেলাটা কোথা, তাহলে দ্য ফেয়ার ইজ অ্যাট রথতলা। এবার বলেছে হোয়াট টাইপ অফ দ্য ফেয়ার ইজ দিস, তাহলে দ্য টাইপ অফ দ্য ফেয়ার মানে এটা কি 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 ধরনের মেলা, তাহলে দিস ইজ দ্য অকেশন অফ রথযাত্রা। ঠিক আছে, দ্য ফেয়ার দ্য টাইপ অফ দ্য ফেয়ার ইজ তাহলে দা অকেশন অফ রথযাত্রা, বলে হু আর গোয়িং টু দা ফেয়ার, তাহলে এখানে লেখা যেতে পিউপিল অফ অল এজেস আর গোয়িং টু দা ফেয়ার, বলে হোয়ার ইজ প্রতীক ভিজিটিং, প্রতীক কথা ঘুরছে, তাহলে প্রতীক কথা ঘুরছে না একটা স্টলের সামনে খেলনা স্টলের সামনে, প্রতীক ইজ ভিজিটিং এ স্টল অফ স্টয়েজ, বলছে হোয়াট ইজ প্রতীক বাইং, তাহলে প্রতীক কি কিনছে, প্রতীক ইজ বাইং এ টয়েজ, বাইং এ টয়েজ না বাইং টয়েজ। তারপর বলছে হোয়াট আর কমি অ্যান্ড রমি ডুইং, তাহলে কমি অ্যান্ড রমি আর স্ট্যান্ডিং বিফোর এ ব্যাঙ্গেল শপ উইথ দেয়ার প্যারেন্টস, বা কমি অ্যান্ড রমি আর স্ট্যান্ডিং উইথ দ্য প্যারেন্টস বিফোর এ ব্যাঙ্গেল শপ, মানে চুরির দোকানের সামনে। ঠিক আছে, তাহলে আমরা পাঁচটা প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলো আমি মুখে বললাম, আবার অ্যান্সার শিটে করে আমি তোমাদেরকে পাঠাবো, তোমরা সেগুলো মিলিয়ে নেবে। এখন আমরা ডিস্টিংগুইশ বিটুইন মানে অর্থ পার্থক্য আমরা এটা করব, তোমরা এইগুলো একটু মিলিয়ে নাও। ঠিক আছে, দেখো ফেয়ার, এফ এ আই আর, ফেয়ার মানে কি হয়, মেলা হয়, আবার দেখো সুন্দর হয়, আবার দেখো ফেয়ার, ফেয়ার মানে কি হয়, ভাড়া বা পথ খরচ, আবার দেখো এর বানানটা ভুল দিয়েছে, দেখো এস এইচ ও
ইটা হবে না ঠিক আছে শপ মানে কি দোকান আবার দেখো এস ও এ পি শপ শপ মানে কি হবে সাবান আবার দেখো দেয়া টি এইচ ই আর ই দেয়া দেয়া মানে কি হবে সেখানে আবার দেখো টি এইচ ই আই আর দেয়া মানে তা দিয়ে আবার দেখো সাম এস ও এম ই সাম সাম মানে কি কিছু আবার দেখো সাম এস ইউ এম সাম সাম মানে অঙ্ক ঠিক আছে আমরা এটা পড়ালাম বাকি এক্সারসাইজ যা আছে আমরা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করব তোমরা সেরকম পড়াশোনা করো আর যদি আমরা সময় পাই প্রাইমারি বইটার দুটো লেসন আমরা করিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো